হ্যালো, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। আর আজ হচ্ছে 19 নভেম্বর অ্যান্ড আই হ্যাভ টু গো ব্যাক এগেন, তো তাই একটু মনটা খারাপ রয়েছে। কিন্তু সত্যি বলতে প্রথম যেবার গেছিলাম সেইবারের মতন মন খারাপটা হয় না, একটু হলেও হয়, তো অতটা না। তো এখন গিয়ে আমাদের এক্সামও রয়েছে, তো সেটার প্রিপারেশন নিতে হবে, তো মন খারাপ করে কোনো লাভ নেই, যেতে যখন হবেই। তো যাই হোক, আমি দেখো সকালবেলা এখানে ঢাপাকে তেল মালিশ করে দিচ্ছি, কারণ ওনা একদম তেল মাখতে চায় না। আর বাপি বাজার থেকে এনেছিল চুনো মাছ আর চিংড়ি মাছ, তো আমি অনেকদিন ধরে বলছিলাম চুনো মাছ খাবো। আমি কিন্তু মাছের প্রতি অত ভক্ত নই, কিন্তু হঠাৎ আমার মনে হলো একটু চুনো মাছ খাবো। মা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছিল মেথির পরোটা, তো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা কারা কারা মেথির পরোটা খেতে ভালোবাসো? তো তারপরে আমার কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো নিজেই সব কমপ্লিট করে নিলাম আস্তে আস্তে। তারপরে স্নান করে পুজো দিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর যখনই মার লাউ চিংড়ি বা চিংড়ির কোনো রেসিপি করেন, আমি ওই ভাজা চিংড়িটা খেতে ভীষণ ভালোবাসি, তাই মা সেজন্য যখন চিংড়ি মাছটা ভাজে তখন আলাদা বাটিতে করে আমার জন্য রেখে দেয়। আমরা এখন যাচ্ছি কাছে বেড়াতে, চলে যাবে তো, ওই জন্য কিছু কেনাকাটা করতে হবে। টুকটাক কেনাকাটি করবো, বেশি কিছু না, যেহেতু আমার যাওয়ার ডেট রয়েছে। এসেন্সিয়াল যে জিনিসগুলো রয়েছে সেগুলোই আর কি কিনবো। আজকে হচ্ছে ছট পুজো, তো আসার সময় ভাবছি আমরা ওখানে তোমাদেরকেও ছট পুজোর পুজোটা যেখানে হয় সেখানে দেখাবো। আমি অনেকদিন ধরে দেখবো করে আর হয় না। টপটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো। আমি এই টপটা নিজে হাতে কিনেছিলাম শিয়ালদা বিগ বাজার থেকে, তো তখন হচ্ছে আমি তখনও ভালো লাগছিলো, কিন্তু এখন আমার আরও ভালো লাগছে। মানে পুরোনো জিনিস আবার যখন নতুন করে বেরোয় না তখন সব কিছুই ভালো লাগে। আমার মা না আমার জিন্স পরেছে, ছিলো না জিন্সটা, কিন্তু যেহেতু আমার বড় অনেকটা তাই মাকে বললাম তুমি পরো, তোমাকে ভালো লাগবে। তাও মায়ের বড় অনেকটাই, মা গুটিয়েই পরেছে, তো এই যে ভালোই লাগছে, খারাপ লাগছে না, পড়তে চায় না কখনো, কিন্তু জিনিসগুলো টুকটাক করে এরকমভাবে কুর্তি দিয়ে পরাই যায়, কোনো প্রবলেম হয়, এরকমই করে মায়েরা। তো আমি আর মা বেরিয়ে পড়েছি বিকালের দিকটা, আর কি সুন্দর লাগছে, পুরো রাস্তাটা লাইটে সাজিয়ে ফেলেছে, রাতের বেলা আরও সুন্দর লাগবে দেখতে। আমাদের এখানে দুটো জায়গাতে ছট পুজোটা বেশ বড় করে হয়, আর রাস্তায় প্রচুর লোকজন থাকে, আর স্টেশন ঢুকতেই একটা খুব বড় করে পুজো হয়, সেজন্য ওই সাইডটা পুরো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর খুব গার্ড দিয়ে এখানে রেল লাইন সবাইকে পার করছে পুলিশরা, তো কারণ প্রচুর ভিড় হয়, তো দেখতেই পারছো কেরকম ভিড়। তো যাই হোক, অনেক কষ্টে আমরা কাঁচরাপাড়ার ভেতরটা ঢুকতে পারলাম। তো এখানে যেহেতু বিশ্বকাপ ফাইনাল চলছিল, তো সমস্ত দোকান বন্ধ, আর সব জায়গাতে বড় স্ক্রিনে করে সবাই খেলা দেখছিল। তো আমি যখনই কোনো দোকানে যাচ্ছি তখনই বলছি যে কেমন খেলছে ইন্ডিয়া, কত রান হচ্ছে, মানে একটা এক্সাইটেড কাজ করছিল। দোকানের একটা কাকু না আমাকে বলছিল ইন্ডিয়া মনে হচ্ছে হেরে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় ইন্ডিয়া সবসময় জিতে এসছে, জিতে থাকবে আর জিতবেও। এবার হয়নি তাতে কী হয়েছে, নেক্সট বার অবশ্যই হবে। তো খেলায় হার জিত এরকম থাকেই, এটা নিয়ে আমি একদম কিছু মনে করি না, আর ইন্ডিয়া সবসময় এগিয়ে থাকবে। তারপর আমাদের কেনাকাটি করার পরে আমরা চলে গেলাম ছট পুজো দেখতে। আর এটা একদম স্টেশনের পাশে হয়, এটা খুব বড় করেই হয় ছট পুজোটা, আর প্রচুর লোক হয়। আর আগের বারে কী হয়েছিল, এই টাইমটাতেই আমার এক্সাম ছিল বলে আমরা ছট পুজোর দিন বেরিয়ে গেছিলাম, মানে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো তখন আমি ওই সামনে দিয়েই এসেছিলাম, তখন আর ভালো করে দেখা হয়নি। তো সুযোগ যখন পেলাম তাহলে ভাবলাম চলো একটু দেখাই যাক। আর সবথেকে ভালো লাগে ভোরবেলার যে ওরা যেই রিচুয়ালসটা করে ওটা দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের ভোরবেলায় আসার কথা ছিল, কিন্তু তো ভোরবেলায় উঠতে পারবো কি না সেটা রিস্ক নিইনি, তাই আসার পথেই দেখে নিলাম। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করি, কারণ বেশি আজকে কন্টিনিউ করতে পারবো না, গিয়েই আমাকে ট্রলি গুছাতে হবে। আর তোমরা বলেওছো যে হিন্দিতে ব্লগিং আর কি দেখতে চাও, তো আমি অবশ্যই ট্রাই করবো। আর এখন গিয়ে আমি ব্লগ বানাতে পারবো কিনা সেটাও আমার একটু চাপের আছে, কারণ এক্সাম চলে এসছে। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, তো ভিডিওটা এই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে, আর এর মধ্যে মনে হয় না আমি কোনো ব্লগ করতে পারবো, কারণ আমি চলে যাবো। সো বাই, সি ইউ অ্যাগেন।